আমাদের এখানে দুইটা স্টেট আছে, একটা ইনিশিয়াল আর একটা হলো ফাইনাল। তো ইনিশিয়াল স্টেট এর ক্ষেত্রে আমরা দেখতেছি যে দুইটা চেম্বার আমাদের, এটা একটা বক্স আকারে আছে, লাইক এখানে দুইটা চেম্বার, একটা দুইটা, এখানে সেম। এইটারই মানে ফাইনাল স্টেট হলো গিয়ে এটা, ঠিক আছে? তো আমি একটু এক্সপ্লেইন করি ফার্স্টে। যেমন এখানে প্রেসার ছিল, দুই পাশে প্রেসার, ভলিউম, টেম্পারেচার সেম ছিল ইনিশিয়াল স্টেটে, ওকে? তো ফাইনাল স্টেটে দেখা গেল যে আমি ইনিশিয়াল স্টেটের ক্ষেত্রে মাঝখানে একটা তাপ অপরিবাহী পিস্টন দ্বারা আটকায় রাখছিলাম এই দুইটা চেম্বারকে, ওকে? তো আমি যখন সেকেন্ড চেম্বারে হিট দিলাম, মানে আমি এই সেকেন্ড চেম্বারটাতে ডিকিউ পরিমাণ টেম্পারেচার দিলাম, সরি তাপ দিলাম, তো এই তাপ দেওয়ার কারণে অবশ্যই এই সেকেন্ড চেম্বারটা এক্সপ্যান্ড হবে, ঠিক আছে? তো এক্সপ্যান্ড হয়ে এখন নতুন প্রেসার, টেম্পারেচার, ভলিউম হলো, যেটা মানে V2 হলো। আগে ভলিউম ছিল V1, V1 থেকে V2টা হলো, মানে এই জিনিসটা এক্সপ্যান্ড হয়ে এরকম হয়েছে, ঠিক আছে? আর এইখানে P0, V0, T0টা P1, V1, T1 হয়ে গেছে, মানে ইনিশিয়াল স্টেট থেকে চেঞ্জ হয়ে। আমরা এতটুক বুঝছি প্রশ্নটা। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এইখান থেকে যখন এই স্টেটে গেল, তো এই যে পিস্টন দ্বারা এটা একটা সাম্যাবস্থায় আছে এখন। মানে সাম্যাবস্থায় থাকা মানে কি? সাম্যাবস্থায় থাকা মানে হলো কি, এই পিস্টনটা এখন আর নড়বে না, পিস্টনটা নড়বে না। এটা একটা মেজর কারণ আছে কেন পিস্টনটা কখন নড়বে না। আমরা তো জানি, ধরো একটা পিস্টন যেটা মুভেবল, ঠিক আছে, এখান এদিকেও যেতে পারে, এদিকেও যেতে পারে, কখন সেটা নড়ে না? যখন এদিক থেকে ফোর্স আর এদিক থেকে ফোর্স সমান হয়, তখন সেটা নড়বে না। তো আমাদের ফার্স্টে এই জিনিসটা বুঝতে হবে যে এই পিস্টনটা নড়া না নড়ার কারণ বা সাম্য অবস্থার কারণটা হলো গিয়ে P1 ইকুয়াল টু এখানে P2, কারণ P1 আর P2 হলো গিয়ে কি, ফোর্স। ফোর্স মানে কি, একক একক ক্ষেত্রফলে প্রযুক্ত ফোর্স, মানে আলটিমেটলি এটা একটা প্রেসার, বাট এটাকে আলটিমেটলি একটা ফোর্স, ক্লিয়ার ব্যাপারটা? তার মানে P1 ইকুয়াল টু যদি P2 হয়, মানে এদিক থেকে যে প্রেসারটা আসতেছে আর এদিক থেকে যে প্রেসারটা আসতেছে, এই দুইটা যদি সমান হয়, তখনই কেবল এইটা সাম্যাবস্থায় থাকবে। আমরা এতটুকু বুঝছি। তো এটার পরে আমাদের y ইকুয়াল টু 1.5 দেওয়া আছে, P2 ইকুয়াল টু 64/27 P0 দেওয়া আছে। এই কাজগুলো থেকে, মানে এই ডেটাগুলো থেকে আমাদের একটা পাঁচটা কোয়েশ্চেন টোটাল, দুইয়ের বাম পক্ষে ডিএস কত, মানে এই যে দুই বা ফাইনাল স্টেট সেটার বাম পক্ষ, মানে এই যে এই চেম্বারে ডিএস এর মান কত, ডিএস মানে কি এনট্রপির পরিবর্তন, সেটা বের করতে বলছে। ভি1 এর মান কত, ভি1 বলতে হলো কি আমার ফাইনাল স্টেটের এই ফার্স্ট চেম্বারের ভলিউম কত, সেটা বের করতে বলছে। টি1 এর মান বের করতে বলছে, টি2 এর মান বের করতে বলছে, আর বাম পক্ষে কাজ কত হয়েছে সেটা আমার বের করতে বলছে। তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। ফার্স্টে আমাদের এই নাম্বার প্রসেস, এই নাম্বারে যা চাইছে সেটা হলো কি, ডিএস। তো ডিএস ইকুয়াল টু আমরা জানি তো DQ/T, এটা আমরা জানি তো নাকি? তো ডিএস ইকুয়াল টু যদি DQ/T হয়, টি হলো কি এখানে টেম্পারেচার, ডিএস টা হলো কি এনট্রপি পরিবর্তন, ডিকিউ টা হলো কি তাপের পরিবর্তন। আমাদের বলছে যে দুইয়ের বাম পক্ষে, মানে এই যে সেকেন্ড বা ফাইনাল স্টেট সেইটার বাম পক্ষ, মানে এই চেম্বারে ডিএস কত, এনট্রপি পরিবর্তন কত, এই চেম্বারে ডিকিউ কত হয়েছে, ডিকিউ জিরো না। আমাদের এই ফার্স্ট চেম্বারে কিন্তু আমি কোনো তাপ দেই নাই, আমি তাপ দিছি কোন চেম্বারে, সেকেন্ড চেম্বারে। আর সেকেন্ড চেম্বারে তাপটা কোনোভাবেই ফার্স্ট চেম্বারে আসতে পারবে না, বিকজ আমাদের এখানে একটা কি আছে, অপরিবাহী তাপ, অপরিবাহী একটা পিস্টন আছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? সেকেন্ড চেম্বারে আমি যে তাপ দিছি, সেই তাপটা কোনোভাবেই ফার্স্ট চেম্বারে আসতে পারবে না, বিকজ এখানে একটা কি, তাপ অপরিবাহী কি আছে, পিস্টন টাইপ আছে। তো সেকেন্ড চেম্বারে তাপটা কোনোভাবেই ফার্স্ট চেম্বারে আসতেছে না। তো সেকেন্ড চেম্বার আমাদের এই বাম পক্ষে ডিকিউ এর মান কত, জিরো, জিরো বাই টি সমান সমান কত, জিরো। তো ফার্স্ট ইয়াটা বোঝা গেছে, বোঝা যায় আমাদের এইখানে হলো গে আমরা তাপটা কোন চেম্বারে দিছি, এই সেকেন্ড চেম্বারে, ওকে? এই সেকেন্ড চেম্বারে তাপ দেওয়ার কারণে এগুলো এক্সপ্যান্ড হয়েছে, P2 চেঞ্জ হয়েছে, T2 চেঞ্জ হয়েছে, V2 চেঞ্জ হয়েছে। কিন্তু এই ডিকিউ যে তাপটা দিছে, সেটা কি পিস্টন ক্রস করে ফার্স্ট চেম্বারে আসবে, কেন আসবে না? বিকজ এখানে একটা তাপ অপরিবাহী পিস্টন আছে যেটা মুভ করতে পারে। তো এই তাপ অপরিবাহী পিস্টন আছে, মানে এই চেম্বারে ডিকিউ কত, জিরো। তুই যদি এখানে 100 জুল তাপ দিস, 100 জুলে 100 জুলই এখানে কাজ করবে, এখানে কোনো তাপ আসবে না। তো এখানে কাজ করতে করতেছে কত, জিরো জুল। তো জিরো যে আসতেছে, তাহলে ডিএস ইকুয়াল টু ডিকিউ বাই টি, জিরো আলটিমেটলি। তো বি নাম্বার প্রশ্ন আমরা যদি দেখি যে ভি1 এর মান কত, তো এই ম্যাথটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ এখানে অনেকগুলা কনসেপ্ট আমরা ক্লিয়ার করব, মানে অনেকগুলা ব্যাপার স্যাপার আসতেছে। তো ভি1টা কিভাবে বের করব, আমরা ভি1 বলতে বুঝতেছি ফার্স্ট চেম্বার, মানে এই চেম্বারের সেকেন্ড স্টেট আর ফার্স্ট স্টেটের মাঝে একটা রিলেশন করতে হবে। তো আমরা এখন একটা জিনিস দেখি, যে আমরা যদি একটা কাজ করি যে P0, আচ্ছা ফার্স্টে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে যে এই চেম্বারে কি প্রক্রিয়া হচ্ছে আর এই চেম্বারে কি প্রক্রিয়া হচ্ছে।
তো এই চেম্বারে আসলে সমষ্ট হচ্ছে না রুদ্ধতাপ হচ্ছে, এটা আমরা কেমনে বুঝবো? আমি যে এখানে দ্বিতীয় পরিমাণ তাপ দিছি সেই তাপের কিছুটাও এখানে আসতেছে না ফার্স্ট চেম্বারে আসতেছে? তো আমি দ্বিতীয় তাপে ফার্স্ট চেম্বারে কিছুই আসতেছে না, তার মানে এটা কি প্রক্রিয়া? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। যদি ডিকিউ ইকুয়াল টু জিরো হয় কোন চেম্বারে, সেই চেম্বারে অবশ্যই কি প্রক্রিয়া হবে? রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের ম্যাটটা হয়ে গেছে অলমোস্ট। কিভাবে হয়েছে? আমরা যদি একটা কাজ করি, এখন পি নট ভি নট গামা ইকুয়াল টু কি পি ওয়ান ভি ওয়ান গামা, গামার মান দেওয়া আছে, মানে আমাদের এখানে রিলেশন আসবে, ডিরেক্ট ভ্যালু আসবে না, বিকজ আমাদের কোনো ডিরেক্ট ভ্যালু দেওয়া নাই এখানে। কিন্তু এখন একটা জিনিস দেখি আমরা, যে পি নট বা পি ওয়ান বাই পি নট ইকুয়াল টু কি ভি নট বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা। পি ওয়ান বাই পি নট এর মান কি আমরা জানি? জানি না। কিন্তু আমরা একটা জিনিস জানি, পি টু বাই পি নট এর মান, পি টু বাই পি নট এর মান কত? 64/27। কিন্তু পি টু এর মান কত? পি টু কিন্তু পি, আচ্ছা এই যে আমি ফার্স্টেই বলে নিছিলাম যে পি টু আর পি ওয়ান কি সমান, বিকজ তারা এই স্টেট পরে এই স্টেজ যখন আসলো তখন তারা কিভাবে ছিল? সাম্য অবস্থায় ছিল। তার মানে পি টু ইকুয়াল টু কি পি ওয়ান। তো আমি এখান থেকে বলতে পারি না যে পি ওয়ান বাই পি নট ইকুয়াল টু 64/27। তো এখানে আমি যদি বসায় দিই 64/27 ইকুয়াল টু কত আসতেছে? ভি নট বাই ভি ওয়ান। এই গামাটাকে ওই পাশে নিয়ে আসলে কি হবে? ওয়ান বাই গামা। তো ভি নট বাই ভি ওয়ান সমান সমান 64/27 ওয়ান বাই গামা, মান কত আসবে? গামার মান কত? ওয়ান বাই ওয়ান পয়েন্ট ফাইভ। তার মানে আমাদের ভি নট, সুতরাং ভি নট বাই ভি ওয়ান এর মান কত আসতেছে? 16/9। এটা বুঝছি এই পর্যন্ত? 16/9 এইটুকু বুঝলে আমাদের, কিন্তু আমাদের চাইছি কি আসলে ভি ওয়ান এর মান কত। তো আমরা এখান থেকে ভি ওয়ান এর মানটা বের করে ফেলি। ভি ওয়ান সমান সমান কত হবে? 9/16 ইন্টু ভি নট। দেখো এখানে কিন্তু ছোট হচ্ছে, আমরা বুঝতেছি আগে ভি নট যতটুক ছিল, ভি নট এতটুক ছিল, এখন ওইটাই দিক থেকে প্রেসার দিচ্ছে, তো আলটিমেটলি ভি নটটা কি হয়ে গেল? রিডিউস হয়ে গেল। কত বাই? এখন 9/16 হয়ে গেছে। আগে ছিল ভি নট, এখন ভি নটে 9/16 হয়ে গেছে। এটুকু ক্লিয়ার? আচ্ছা তো তারপরে ব্যাপারটা হলো গিয়ে আমাদের এই ফের ওটা একটু লিখে রাখ, তাহলে আমি পরে আবার লাগবে। ভি ওয়ান ইকুয়াল টু 9/16 ইন্টু ভি নট। আচ্ছা তো তারপরে যে জিনিসটা হলো যে আমাদের টি ওয়ান এর মান বের করতে বলছে। তো টি ওয়ান যখন আমরা বের করতে চাই তখন আমাদের কি লাগবে? টি ওয়ান বলতে বোঝাচ্ছে ওই ফার্স্ট চেম্বারে টি ওয়ান, পি নট ভি নট টি নট। আমরা একটা কাজ করি, আমাদের ওই ফর্মুলা ইউজ করি যে সি ইকুয়াল টু, মানে সি পি নট ভি নট বাই টি নট ইকুয়াল টু কত? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান। এটাই ইউজ করলে হচ্ছে না আমাদের? কিভাবে কিভাবে হচ্ছে? বিকজ আমাদের দরকার কি? টি ওয়ান। তো টি ওয়ান সমান সমান কত হবে? পি ওয়ান ভি ওয়ান বাই পি নট ভি নট ইন্টু টি নট। আমাদের কিন্তু কোনো ভ্যালু বের করতে হবে না, জাস্ট ভ্যালুগুলো দেওয়া থাকলে বের করব, আর যদি এইভাবে দেওয়া থাকে তাহলে আমরা জাস্ট এভাবে সম্পর্ক আকারে রেখে দেব। তো পি ওয়ান বাই পি নট এর মান কি আমরা জানি? পি ওয়ান বাই পি নট হলো কি এই যে একজাক্টলি 64/27। ওকে ভি ওয়ান বাই ভি নট এর মান কি জানি আমরা? একটু আগে বের করলাম ভি ওয়ান বাই ভি নট এর মান কত ছিল? 9/16 ইনটু কত? টি নট। এখান থেকে আমরা টি ওয়ান এর মান পেয়ে যাচ্ছি না? কত আসতেছে দেখা যায়? 36/27, 4×36 4/3 সম্ভবত। দেখো 4/3 ইনটু টি নট। ওকে তো এটা একটু লিখে রাখ। আচ্ছা তো ফাইনালি পরে ফাইনালি আরো দুইটা আসছে আমাদের, টি টু এর মান বের করতে বসছে। তো টি টু মানটার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে কি ডি হলো গিয়ে টি টু, টি টু মানের ক্ষেত্রে আমরা সেম ফর্মুলা ইউজ করব। টি টু ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে সেকেন্ড চেম্বার, সেকেন্ড চেম্বার বলতে পি নট ভি নট বাই টি নট ইকুয়াল টু কত হবে? পি টু ভি টু বাই টি টু। এইখানে একটু ট্রিক আছে, এই আমি এই জন্যই বারবার বলতেছি যে এটা স্পেশাল, বিকজ হলো গিয়ে এখানে অনেক কিছু কভার করে ফেলতেছে, মানে অনেকগুলা জিনিস তোমরা জানতেছো, যে সাম্য অবস্থার ব্যাপারটা বা চেঞ্জ করা বা এই টাইপের অনেক কিছু কভার হবে। যেমন ধরো এখানে ভি নট, আমরা এখানে যখন যাব যে আমাদের টি টু বের করতে হলে আমাদের কি কি লাগতেছে আমরা ফার্স্টে দেখি, পি টু ভি টু বাই পি নট ভি নট ইন্টু টি নট।
আমাকে লাগতেছে p2 / p0 এটা আমরা জানি p2 / p0 কত 64 / 27 কিন্তু আমরা v2 / v0 এই রিলেশনটা জানি না জানি না তো আমাদের অবশ্যই v2 / v0 টা বের করতে হবে তো এখানে তো কোনো ক্লু দেওয়া নাই যে v2 / v0 কিভাবে বের করব নাকি দেওয়া আছে আমাদের কোনো ডাইরেক্ট রিলেশন নাই কিন্তু আছে সেটা হলো কি আমাদের v0 + v0 এই দুইটা মিলাই কি পুরো বক্সটার আয়তন পাই যাচ্ছে না আমরা এইটা ইকুয়াল টু অবশ্যই কি হবে v1 + v2 মানে এই আর এখন এতটুকু আয়তন প্লাস এতটুকু আয়তন টোটাল আয়তন তো আর চেঞ্জ হচ্ছে না এই টোটাল যে বক্সটা ছিল সেটা কি চেঞ্জ হবে বক্সের ভিতরে যে পিস্টনটা ছিল সেটা কম বেশি হতে পারে কিন্তু ওই মানে দুইটা চেম্বারের মধ্যে v0 টা চেঞ্জ হয়ে v1 হইছে v0 টা চেঞ্জ হয়ে এখানে v2 হইছে কিন্তু এই v0 + v0 ইকুয়াল টু অবশ্যই কি v1 + v2 হবে না বিকজ টোটাল আয়তনটা কি আছে এক্স্যাক্টলি সেম আছে না তো v1 + v2 তো এখান থেকে আমরা v2 সমান সমান কি লিখতে পারি 2 v0 / v1 এটা লিখতে পারি না আচ্ছা এখন আমার লাগবে কি v2 / v0 তো এখানে v0 দ্বারা ভাগ করি উভয় পক্ষকে তাহলে থাকতেছে কি 2 - v1 / v0 v1 / v0 কত ছিল 4/3 v1 / v0 4/3 9 / 16 তো এখানে জাস্ট 64 - 9 = 23 - 16 তো এখন যেটা হলো ফাইনালি আমাদের কাজ বের করতে হবে বাম পক্ষে কাজ বাম পক্ষে কাজটা যখন আমরা বের করতে চাই এখানে আমরা বাম পক্ষে কি প্রক্রিয়া হচ্ছিল রুদ্ধতাপের প্রক্রিয়া তো বাম পক্ষে যে রুদ্ধতাপের প্রক্রিয়া হচ্ছিল আর ডান পক্ষে হচ্ছে মানে ডান পক্ষে তো সমস্ত প্রক্রিয়া ওইটা সমস্যা নাই আমাদের বাম পক্ষে কাজ বের করতে বলছে তো আমরা জাস্ট কি করব ই নাম্বারটাই কাজ সমান সমান হবে এনআর ইনটু টি2 মাইনাস টি0 সরি বাম পক্ষ বলছে মানে টি1 মাইনাস t0 ইনটু কি 1 মাইনাস গামা এখানে আমাদের গামার মান জানি n এর মান জানি r এর মান জানি t1 মাইনাস t0 তো t1 আর t0 এর মাঝে কি অলরেডি আমরা একটা রিলেশন স্থাপন করে ফেলছিলাম ঠিক আছে তো আমরা এখান থেকে কাজ বের করতে পারবো t1 ইকুয়াল টু কত ছিল t1 ইকুয়াল টু কত t0 ছিল 4/3 t0 তো এখানে জাস্ট মানটা বসাই দিলে আমাদের একটা রিলেশন আকারে পেয়ে যাব আলটিমেটলি পাওয়া যাবে তো এইটাই এই পর্যন্তই আমাদের ম্যাথটা এই ম্যাথটা খুব ভালোভাবে প্র্যাকটিস করা উচিত প্র্যাকটিস করলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে ওকে।